না 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 অবশ্যই তোমাকে আমি কোথায় যেন দেখছি, খুব চেনা চেনা লাগতেছে। ও তার মানে আপনি আমাকে টিভিতে দেখছেন? টিভিতে বললো কিছু টিভির মধ্যে দেখা যায়। বিল্টু যে তোমার চাচা কই? চাচা জানা আইতেছে। আইতেছে মানে কতক্ষণ ধরে আইতেছে? যে শুরু করছে শালা করে শালা, তুমি যদি কোনো গুটি করো আমি কিন্তু তোমার চাচারে ভিডিও দেখাই দিব। কি কইতেছেন? আমি গুটি করুম কে? আইতাছে কইলাম তো। বিট্টু চাচা আসসালামু আলাইকুম। আসসালাম। থাক থাক বাবা বাবা, উঠো উঠো উঠো, আসো ভিতরে বসে কথা বলি, আসো বসো। হয়েছে কি? কালকে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, রাত্রে একটা চোর আসছিল, চোর ধরতে গেছিলাম। এই কাজ জীবনে করতে যাবেন না, জীবনে কোনো চোর ধরতে যাবেন না। কি বলো তো, চোর ধরবো না মানে? বলছি শুনেন নাই যে চোর ঘরে ঢুকে ডাকাত হয়ে যায়? ডাকাত তো খুব ডেঞ্জারাস, যে কোনো সময় গলা মধ্যে পোস্ট দিয়ে চলে যাবে। এইটা তুমি একদম ঠিক কথা বলছো। তা বাবা তোমার নাম যেন কি? জি আমার নাম রেজা। তোমাকে আমি কোথায় দেখছি মনে হয়? ওই যে কালকে আমাকে কি বলে, অসম্ভব, আমাকে কোনোদিন আপনি দেখেননি, আজকে প্রথম দেখা। না 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 অবশ্যই তোমাকে আমি কোথায় যেন দেখছি, খুব চেনা চেনা লাগতেছে। ও তার মানে আপনি আমাকে টিভিতে দেখছেন? টিভিতে বললো কিছু? টিভির মধ্যে দেখা যায়। টিভিতে তাহলে কি করো তুমি বাবা? টিভিতে কি করি, নিজের কথা কিভাবে বলি? বিল্টু তুমি বলো, লজ্জা করতেছে। ভাই তো টিভির মধ্যে খবর পড়ে। খবর পড়ো? ইংরেজি খবর, এই জন্যই তো বাইরে নিয়ে আসছিলাম, আমি স্যারের পড়ান লাগে ইংরেজি। ভালো ভালো, খুব ভালো। হয়েছে কি, আমার নাতনির জন্যে একজন ইংরেজি টিচার খুঁজতেছিলাম। যে আমার বড় মেয়ে আর তার জামাই দুইজনই চাকরি করে, এই চাকরির সুবাদে ট্রেনিংয়ে গেছে জাপানে 2 মাসের জন্য। 2 মাস তো আর বাচ্চার লেখাপড়া বন্ধ থাকতে পারে না, কি বলো? সেই জন্য এই 2 মাসের জন্য একজন ইংরেজি টিচার খুঁজতেছিলাম, যাতে ওর ইংরেজিটা ভালো হয়। ভালো হয়েছে তুমি আসছো। ভাই তো সেই রকম ইংরেজি টিচার, পুরো ইংরেজি জাহাজ কইতে পারেন। ভাই একটু দেখেন না। ও ইয়া ইয়া ইয়া, ভেরি গুড ইংলিশ, স্পোকেন ইংলিশ ভেরি গুড, হি ইজ মাই ব্রাদার, আই লাভ ইউ। আর আমি যদি আপনার নাতনিকে ইংলিশ পড়াই এখানে থেকে, আপনার নাতনি একদম জাহাজ হয়ে যাবে ইংলিশের। এইখানে থাকবো মানে? আমি তো ব্যাগ ট্যাগ সব নিয়ে আসছি। আমি তো ব্যাগ আনতে বলি নাই। কিরে আমি ব্যাগ আনতে বলছি? বিল্টু না আসলে সাজানো হয়েছে কি, মানে ভাই তো মানে দেশে বিদেশের মানুষের ইংরেজি পড়ায়, তো কোন সময় কই থাকে এটা তো কোনো ঠিক ঠিক নেই, কারণে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে। ও মিলাই বলতে পারেন, আমি বলি আমি তো বিভিন্ন দেশে আমার যাতায়াত, বিভিন্ন দেশের মানুষকে গিয়ে আমি ইংলিশ শিখাই, কিন্তু আমার বাংলাদেশটা ঠিক মতো দেখা হয় নাই, বাংলাদেশের মানুষকে আমার ইংলিশটা শেখানো হয় নাই। ওই যে কথা আছে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া, ওই অবস্থা। এই জন্য দুলাভাই এখন এখানে থাকবে, লাভি সারে পড়াবে আর গ্রাম ঘুরে বেড়াবে। দুলাভাই দুলাল ভাই, দুলাল ভাই, দুলাল ভাই কি? একটু আগে সে বললো তার নাম রেজা। অর্ধেক নাম বলো কেন, পুরো নাম বলতে হয়। আসলে আমার পুরো নাম রেজা আহমেদ দুলাল, অনেকে আদর করে দুলা ভাই ডাকে। সব থেকে বড় কথা, আমি লামিসাকে পড়াতে গিয়ে কোনো অর্থ গ্রহণই করব না। মানে ফ্রি পড়াবা? একদম। ঠিক আছে থাকো, লামিসার ইংরেজিটা ভালো করে শিখাই দিও, লেখাপড়াটা অন্যান্য সাবজেক্টগুলো একটু দিকে দিও, কেমন? কোন ঘরে থাকবে রে? কোন ঘরে থাকবে? নো প্রবলেম, টু ব্রাদার লিভ টুগেদার, আমি বিল্ডের ঘরে থাকবো। ভালো ভালো, বিল টুরে একটু লেখাপড়াটা দেখাই দিও, ও তো লেখাপড়া কিছুই করে না। এই যা ওনার কি তোর ঘরে যা দেখাই দে। ওয়ালাইকুম আসসালাম ভাই। কামটা কিন্তু ঠিক করলেন না। কোন কামটা? এই যে দাদা কইলেন তো ঠিক আছে, একটা ঠিক কাম করে আসি, ভিডিওটা দেখে আসি। তোর কি করে এগুলো খালি ভিডিও আপনি আবার ভাই না চলেন।